পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 13 নম্বর ওয়ার্ডের নীলপুর এলাকায় নিকাশি ব্যবস্থা নিয়ে এলাকাবাসীদের দীর্ঘদিনের অভিযোগ। শুক্রবার নিকাশি নালা সংস্কারের দাবিতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই নিকাশি নালার জল উপচে রাস্তায় চলে আসে, এর ফলে যাতায়াতের অসুবিধা হয়। এলাকাবাসীরা অভিযোগ করেন, জমা জল থেকে এলাকা দূষিত হচ্ছে, এছাড়াও নানা রোগের প্রকোপ বাড়ছে। আমাদের এটা দীর্ঘদিনের সমস্যা, ঠিক আছে? পৌরসভার লোকজন এটা এসে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে না, 1 নম্বর। মানে আজকে আসলে আবার 3 মাস পর আমরা মোটামুটি পৌরসভা, তারপরে আমাদের এখানকার যত পার্টির নেতারা আছে তাদের সবাইকেই বলেছি, কিন্তু কোনো কাজই হয় না। এটা আমরা বাড়ি থেকে বেরোতে পারি না, আজকে মেয়ে ছেলেরা বাচ্চারা কোথাও বেরোতে পারছে না এখান থেকে। আর মশার তো উৎপাত আছেই, ওটা বলার কিছু নেই, ঠিক আছে? দিনের পর দিন এই একই অবস্থা, এর কোনো সুরাহা নেই। পৌরসভা কি বলছে? পৌরসভায় অ্যাপ্লিকেশন করা আছে, ওটাই, ওইটুকুই হবে, হবে ভোটের পরে হবে। কিন্তু ভোটের মধ্যেও তো আমরা দেখছি 14 নম্বর ওয়ার্ডে একটা রাস্তা হচ্ছে। আজকে আমাদের যে ভোট ছিল তার আগের দিন না তার আগের দিন ওখানটা রাস্তাটা হচ্ছে দেখলাম। কিন্তু আমাদের এটা, আপনি তো এইটা এখন এই দেখছেন, বর্ষাকালে 1 হাঁটুর উপরে জল, একটু ওইদিকে গেলে দেখতে পাবেন নয়নজলের সাথে একদম লেভেল হয়ে গেছে, রাস্তা ড্রেন সব নিচু হয়ে গেছে। কোন জায়গা এটা? এটা হচ্ছে বনিলপুর রাজলক্ষ্মী কলোনি। কি চাইছেন? বাইপাস নর্থ। আমরা কি চাইছি? আমাদের এই রাস্তাটা একটু ড্রেনটা উঁচু করে রাস্তাটা করে দিলেই আমাদের সমস্যা সমাধান হবে। এলাকাবাসীরা জানান, পৌরসভাকে জানিয়ে কোনো লাভ হয়নি। এই প্রবলেমটা অনেকদিন ধরেই হচ্ছে। যেসব অথরিটি, এখানে লোকাল অথরিটি যারা রয়েছে তাদেরকে অনেকবার বলা হয়েছে, কোনো অ্যাকশন হয়নি। আর এই হোটেলটা যে তৈরি হয়েছে, হোটেলটা থেকেই ক্রাইসিসটা আরও শুরু হয়েছিল। এখানে একটা বড় ডিপ ড্রেন ছিল, ডিপ ড্রেনটাকে এরা যে মানে এরিয়াটা ছিল সেটাকে অর্ধেক করে দিয়েছে এই হোটেল বানানোর সময়, এবং পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। এবং যে কন্ডিশনে এখানে যে একটা সাইডে ক্যানেল রয়েছে, বড় মেন ড্রেন রয়েছে, ওই ড্রেনটা পরিষ্কার করার জায়গায় ওটাকে রাদার ব্লক করে দেওয়া হয়েছে। যদি মেন ড্রেন যদি ব্লক থাকে তাহলে এই এরিয়া জলটা কী করে পাস হবে? ইটস নট লজিক্যাল। রিপিটেড রিকোয়েস্ট করা সত্ত্বেও, ইভেন আপনি কথা গিয়েছিলেন যেন আমাদের ডিএম অফিস পর্যন্ত যাওয়া হয়েছে, কিন্তু ডিএম অফিসে যাওয়া সত্ত্বেও লোকাল মেন এবং যারা নেতারা এখানে ঘোরাঘুরি করে, লোকাল নেতারাও কোনো অ্যাকশন হয়নি, ডিএম অফিসে যাওয়া শুধু এখানে, তাহলে আমাদের এখানে থাকবেই করে যেটা রাস্তা সেটাই যদি এই হয় প্রাকৃতিক কন্ডিশন, নোবডি টেকিং অ্যাকশন, হ্যাজ টু বি ইম্প্রুভ বাই দ্য ডিস্ট্রিক্ট লেভেল ইয়া জো বি নেতা হ্যাঁ শুড অ্যাট লিস্ট লুক আফটার হ্যাঁ দে আর ডিউটি টু লুক আফটার এক আম জনতা হোনে কে নাতে জো একটা বেসিক রিকোয়ারমেন্ট। রাস্তা পানি মে ভরা হুয়া হ্যায় আর কোই অ্যাকশন নহীন লেতা, ওয়াই দে হ্যাভ নট টেকেন অ্যাকশন? সব অন্ধা হ্যা ক্যা? অথরিটি অন্ধা নহীন হোনা চাহিয়ে, দে শুড টেক দেয়ার রেসপন্সিবিলিটি অন দেয়ার সোলজার অ্যান্ড দে আর নট টেকিং রেসপন্সিবিলিটি আইদার নেতাগিরি ইয়া ডিস্ট্রিক্ট লেভেল অথরিটি, দে শুড টেক দ্য প্রপার অ্যাকশন। যদিও এ বিষয়ে পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত গুহর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর দিতে চাননি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।